সাংবিধানিক জটিলতা মানে এমন নয় যে ভোট আটকানো যাওয়া। আমরা যদি সবাই আমরা সহমত করি একটা জায়গায়, সে কোর্টের নির্দেশই হোক বা আউট অফ দি কোর্ট একটা আমাদের যে অ্যাক্ট আছে স্টেট অ্যাক্ট তাকে ফলো করে, তাহলে এই জটিলতাকে কিন্তু কাটানোও সম্ভব। এটা নির্বাচনটা আমাদের জুনের মাঝামাঝি থেকে সমস্যাটা সাংবিধানিক তৈরি হবে, অর্থাৎ আমাদের আইনে আছে যে ইলেকটেড যে বডি তৈরি হয়েছে পঞ্চায়েতের তার প্রথম মিটিং থেকে 5 বছর তারা শাসন মানে ক্ষমতায় থাকবে। এই 5 বছর হয়ে গেলে 1 ঘন্টাও আর তার কোনো থাকার অধিকার নেই। এই 5 বছর শেষ অনেক সময় অনেকে জুনের মাঝামাঝি শেষ হবে, অনেকে জুলাই শেষ হবে, অনেকে আগস্টে আছে, আবার দুটো একটিও খুব কম হলেও সেপ্টেম্বরেও আছে। কাজেই জুনের পর থেকেই এই জটিলতা আসবে। কিন্তু এই জটিলতা শুধু পশ্চিমবঙ্গে নয়, অন্ধ্রেতে হয়েছিল, মহারাষ্ট্রে হয়েছিল, এবং সেখানে অর্ডিনেন্স করে তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট SDO BDOকে দিয়ে চালাবার ব্যবস্থা করেছিল, এবং দিল্লিও সেটা মেনেই চালাচ্ছে। 2 বছর ইলেকশন হয়নি অন্ধ্রতে এবং সেটাও তো চলছে। কাজেই জটিলতা তৈরি হবে, কিন্তু জটিলতা মানে এমন একটা অসম্ভব জটিলতা নয় যে একটা পঞ্চায়েত ব্যবস্থা বিধ্বংস হয়ে যাবে। সেই জটিলতাকে আমরা ওভারকাম করার রাস্তাও আছে। সেই রাস্তাটা কি? কারণ যেহেতু আপনার অর্ডিনেন্স তৈরি করা, করে DM SDO BDO তাদের হাতে ক্ষমতা দিয়ে চালানো। কোর্টে যেহেতু আছে, কোর্ট এগুলোকে দেখেই নিশ্চয়ই রায় দেবেন আমরা আশা করি, এবং কোর্ট যদি এগুলো দেখে রায় দেন তাহলে এটা কোনো জটিলতা হবে না।